চাষি ভাই ভিডিওটি একটু লম্বা হবে কারণ কয়েকটা ফসলের উপর প্রয়োগ করে তার পরীক্ষালব্ধ ফলাফল আপনাদের কাছে তুলে ধরছি যেমন ফুলকপির মাঝের পাতা কুকড়ে যাওয়া বেগুনের পাতার নিচে প্রচণ্ড চোষক পোকার আক্রমণ এই সমস্ত গাছে স্প্রে করার পর কি রেজাল্ট পেলাম আপনারা এই ভিডিওতে দেখবেন একজন এক চাষি ভাই আমার কমেন্টে জানিয়েছেন আমি বেশি বক করি আসলে দেখুন আমার চাষ পদ্ধতি আমি যেটা চাষ করি সেটা আপনাদের সঙ্গে তো তুলে ধরি আর আমি চাই যে একদম ডিটেলস আমরা শিখি মানে আমার অভিজ্ঞতাটা ডিটেলস আপনাদের কাছে আমি শেয়ার করি যাতে করে আমি মুখ দিয়ে বলবো একটা বলে দিলাম আর আপনি অ্যাপ্লিকেশান করবেন আমি কিন্তু সেটাতে বিশ্বাসী নই আমি একদম তাতে আমার ভিডিও একটু লেন্দি হয় হোক আপনাদের যদি পছন্দ না হয় আপনারা সেখান থেকে স্কিপ করে আপনারা এগিয়ে যাবেন কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে দেখবেন চেষ্টা করি একদম ব্যাখ্যামূলক টোটাল এ টু জেড আপনাদের কাছে তুলে ধরার সে বীজ লাগানো থেকে শুরু করে গাছগুলোর মানে পরিচর্যা থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরি তো ভিডিওর সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখবেন ভালো লাগবে আর আপনারা আমি মনে করবো যে এই ওষুধের থেকে আপনারা টেকনিক্যালগুলোর নাম আগে জানুন দোকানে গিয়ে টেকনিক্যালের নাম বলুন যেরকম পাইরিফক্সেন ডাইনোটেফুরান থাইমাটকসাম এই যখন নাম বলবেন না দোকানদার কিন্তু বলবে বা আমার চাষি স্মার্ট হয়েছে আসলে এই স্মার্ট চাষি হতে হবে এই আধুনিক যুগ খুব দ্রুত কিন্তু দৌড়াচ্ছে চাষি ভাই পোকামাকড় যেরকম তার চরিত্র বদলাচ্ছে আপনি দেখবেন এক ধরনের টেকনিক্যাল ব্যবহার করছেন কাজ কিন্তু ঠিকঠাক পাচ্ছেন না ওরা চিনে যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে রেজিস্ট্যান্স পাওয়ার বাড়াচ্ছে ভিতরে তাদের এর ফলে কোম্পানি দেখবেন ওষুধ কোম্পানিগুলো তারা এক এক সময়ে এক এক টেকনিক্যাল দিয়ে নতুন নতুন টেকনিক্যাল আমদানি করছে এবং বাজারে নতুন নতুন ওষুধ ছাড়ছে এবার ওই টেকনিক্যালগুলো পোকামাকড় তখন চিনছে না ওটা তো প্রথম যখন অ্যাপ্লিকেশন হচ্ছে তাদের দেহে দেখবেন পোকামাকড়গুলো কিন্তু নির্মূল হচ্ছে খুব সহজেই তো এই জন্য আমাদের আগে টেকনিক্যালগুলো জানতে হবে কোন টেকনিক্যালে কোন কাজ হচ্ছে কোন পোকামাকড়ের বিরুদ্ধে ওই টেকনিক্যাল কাজ করছে আর দোকানে গিয়ে টেকনিক্যালের নাম যখন বলবেন দোকানদারও মনে করবে বা আমার চাষি স্মার্ট হয়েছে আর এই নামগুলো মনে রাখা তেমন কিছু কঠিন না চাষি ভাই যখন কাজ করবেন এক একটা মনে করবেন যে ডাইনোটেফোরান টাইফেনথিয়োরন পাইরিফক্সেন থাইমোটাকসাম ইমিডাক্লোরাপিড দেখুন এই নামগুলো বলতেও ভালো লাগবে আর এটাই তো আমাদের কাজ আমরা তো চাষি মানুষ কতগুলো ফসলের নাম করি চাষি ভাই মন দিয়ে শুনবেন দেখুন আমি বেগুনের জমিতে বসে আছি তা প্রথমেই বলবো বেগুন তারপরে লঙ্কা টমেটো এবং এখন যে ভেন্ডিটা চাষ করা হয়েছে ভেন্ডির জমিতে আবার যারা মাছাতে চাষ করছেন করলা শশা ঝিঙে আর একটা মাটিতে যে কুমড়োর চাষ করা হয় এই যে লতানো যে ফসলগুলো আছে আবার বর্তমানে মাঠে পেঁয়াজ যে সমস্ত চাষিভাই এই ফসলগুলো করে থাকেন তারা নিশ্চয়ই জানেন সাদা মাছি এবং বিভিন্ন ধরনের চোষক পোকা মানে অ্যাফিড জাসিডস থ্রিপস এবং মাকড় এই ধরনের যে পোকাগুলো আছে সবগুলোকে একসঙ্গে আমাদের সাকিং পেস্ট বলে এরা হয় পাতার উপরে বাসা বাঁধে কিছু আবার পাতার নিচেও কিন্তু বাসা বাঁধে আর পাতা থেকে রস চুষে খায় আর ভাইরাস বহন করে নিয়ে আসে পাতাগুলোকে কুকড়ে দেয় পাতা তার যে বর্ণটা যে গ্লেস সেটা হারাবে আস্তে আস্তে হলুদ হতে থাকবে তার যে সমস্ত চাষিরা এই ধরনের ফসল করেন তারা সব থেকে বেশি সমস্যায় পড়েন এই সাকিং পেস্ট নিয়ে বর্তমানে যারা পেঁয়াজ চাষ করেছেন তারাও কিন্তু এই সমস্যায় ভুগছেন আর যখনই এই ধরনের সাকিং পেস্টের আক্রমণ বেশি দেখা যাচ্ছে চাষি আমরা দোকানে যাচ্ছি কখনো অ্যাডম্যার ব্যবহার করছি অর্থাৎ ইমিডাক্লোরাপিড আর তাও যদি কাজ না হয় তার সঙ্গে থাইমাটাকসাম ব্যবহার করছি কখনো পেগাসাস এই ধরনের ওষুধগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমরা ব্যবহার করছি কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ পাচ্ছি না বাংলাদেশের চাষি ভাই আপনারা দেখবেন ওখানে আমরা যেটা অ্যাডম্যার ব্যবহার করি আপনারা ওখানে বাইরের কনফিডার নামে পাওয়া যায় ইমিডাক্লোরাপিড আছে তারপরে কখনো ইমিটাপ ব্যবহার করছেন না হলে সাকসেস ব্যবহার করছেন মাকড় মারার জন্য সানমেকটিন ব্যবহার করছেন খেয়াল করে দেখেছেন এক একটা ওষুধ সিঙ্গেল ওষুধ দিয়ে এই পোকাকে আপনি হানড্রেড কিন্তু নির্মূল করতে পারছেন না তখন আমাদের কি হচ্ছে একটা কম্পোজিশান তৈরি করতে হচ্ছে একটা মিশ্রণ তৈরি করতে হচ্ছে দুই বা তার বেশি টেকনিক্যাল দিয়ে এবার সেটা যখন স্প্রে করছি তারপরে আমাদের নির্মূল হচ্ছে কিন্তু এই মেশানোর সময় আমাদের একটা ভুল হচ্ছে ভুলটা কোথায় চাষি ভাই ভুল হচ্ছে আমরা অনুপাতটা ঠিকঠাক দিতে পারছি না এক নম্বর আর দুই নম্বর খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে চাষিভাই আমি আলোচনা করব। এমন একটা ওষুধের যেটাতে কি না মানে একটা ওষুধ আপনি স্প্রে করবেন যেটা খরচের সাশ্রয় হবে আর একটা স্প্রের মধ্য দিয়ে আমরা অ্যাফিড যা সিডস তারপরে আপনার হোয়াইট ফ্লাই মাইটস এই ধরনের সাকিং পেস্টগুলো নির্মূল করতে সক্ষম হব এবার দেখা যাচ্ছে প্রথম স্প্রেতে যদি বেশি আক্রমণ হয় আপনি দেখবেন এইটটি নাইনটি পার্সেন্ট কিন্তু প্রথম স্প্রেতেই সমাধান হয়ে যাবে সেটা দেখুন আমি কিন্তু কোনো কোম্পানির কথা মতো আমি কিন্তু আপনাদের বলছি না আমি তিনটে ফসলে অ্যাপ্লাই করেছি এবং তিন সময়ে প্রথমটা আমি সেপ্টেম্বরে তার এক মাস পরে আরেকটা ফসলে ব্যবহার করেছি আর বর্তমানে আমি বেগুনে ব্যবহার করেছি তার ফলাফল রেজাল্ট কি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো দেখুন প্রথমে আমি গাছি স্প্রে করেছিলাম কুলের মাকড় এবং এই সাকিং পেস্ট মারার জন্য ভালো ফলাফল পেয়েছি তারপরে ফুলকপিতে আমি স্প্রে করেছিলাম পাতাগুলো মাঝে কুকুরে যাচ্ছিলো সেটা দেখাবো ভিডিওতে দেখাবো অবশ্যই কি ফলাফল পেলাম অবশ্যই আপনারা দেখবেন তারপরে ওষুধের টেকনিক্যাল সম্পর্কে আপনাদের জানাবো আর কদিন আগে আমি বেগুন স্প্রে করেছি বেগুন স্প্রে করার পর আমি জল দিয়েছি আজকে চাষি ভাই আপনাদের বেস্ট অ্যাড্রো রনফেনের কথা বলছি একটা নতুন ওষুধ তিনটে টেকনিক্যাল দিয়ে তৈরি হয়েছে একটা স্প্রেতেই যদি অতিরিক্ত আক্রমণ হয় আপনি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কিন্তু নির্মূল করা সম্ভব হবে এবার কথা হচ্ছে তারপরেও তো থেকে যাচ্ছে তারপরে একটু টেকনিক্যাল চেঞ্জ করে সেটা বলে দেবো আপনাদের একটা অন্য একটা ওষুধ দেবেন অন্য টেকনিক্যালের সেখানে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আমার এই বেগুন গাছে আমি স্প্রে করেছি সেখানে কিন্তু একেবারে নেই বললেই চলে আজকের ভিডিওতে চাষি ভাই এই বেস্ট অ্যাগ্রো কোম্পানির রনফেন কোন কোন টেকনিক্যাল দিয়ে তৈরি হয়েছে সেটা আপনাদের জানাবো এটা প্রথমেই বলে রাখি তিনখানা সেরা টেকনিক্যাল দিয়ে তৈরি হয়েছে কি কি সেটা ভিডিওতে জানাবো এর দাম কত কত প্যাকেজে পাবেন মানে কত এম এলের মানে বোতলে আপনারা এটা পাবেন এর ডোজ কতটা আর কিভাবে কাজ করছে এর মোড অফ অ্যাকশান কি অবশ্যই ভিডিওতে একদম খুঁটিনাটি এই টু জেড আপনাদেরকে জানাবো এই ওষুধটা কেমন কাজ করে সেটা দেখার জন্য সেটা আপনাদের কাছে একে একে তুলে ধরি আসুন দেখা যাক ভাই দেখুন প্রথম ক্ষেত্রটা ছিল ফুলকপির আসুন দেখে নিন ফুলকপির কি রেজাল্ট পেলাম পাশে দেখুন পাতাগুলো দেখুন কদিন বাদেই তো এই কপিগুলোতে ফুল আসবে দুই একটাতে গুটিও চলে এসছে কিন্তু মাঝের পাতাগুলোর অবস্থা দেখুন এইভাবে কুকড়ে যাচ্ছে লক্ষ্য করেছেন পাতাগুলো এইখানে দেখুন এইগুলো কিন্তু সাকিং যেগুলো আছে আছে অর্থাৎ রস চোষক পোকাগুলো মাকড় বলুন মানে পাতাতে চেলা পোকা সাদা মাছি আপনার সাদা মাকড় বিভিন্ন ধরনের চোষক পোকার দরুন কিন্তু এই ধরনের পাতার অবস্থাগুলো হয়ে থাকে মিষ্টির মাঝে খেয়াল করিনি এইভাবে দেখুন কুকড়ে গেছে পুরো এই দেখুন পাতাগুলো শক্ত হয়ে গেছে তো তো এখন কদিন এখানে ফুল আসবে পাতা শক্ত হলে ফুলের সাইজও কিন্তু আপনার ছোট হতে পারে এই দেখুন পাতাগুলোর অবস্থা কি বাজে অবস্থা যে কারণে এখন সন্ধ্যার সময় ভিজিয়ে দিলাম তো এই রকম কিছু কিছু গাছে ম্যাক্সিমাম গাছে যেখানে জোর বেশি সেখানে কিন্তু এদের আক্রমণ বেশি দেখা দিয়েছে এবার রনফেন স্প্রে করার পর পাতাগুলোর অবস্থা বন্ধুরা দেখুন আপনাদের অল্প একটু দেখাই মাঝের কোনো পাতা বা ফুল কোনো প্রকার বিকৃত হয়নি সুন্দর আছে আর পাতাগুলো সেইটা দেখুন একদম মানে বিক্রি পাতাগুলো যে বেঁকে যাচ্ছিলো কোথাও কোনো স্পট নেই একদম সুন্দর নতুন নতুন পাতা খেয়াল করে দেখুন প্রত্যেকটা পাতা সুন্দর হয়েছে অর্থাৎ রনফেনে হান্ড্রেড পারসেন্ট কাজ করেছে ওপরের চোষক পোকার উড়ন্ত কিছু পোকা এবং মাকড় বিশেষ করে এই পাতার ভিতর দিয়ে রস চুষে চুষে খেয়ে পাতাগুলোকে যে ব্যাকা করে দিচ্ছিলো একটু আগে আপনাদের দেখালাম সেই পোকার আক্রমণ কিন্তু আর নেই তো রনফেন আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন দেখুন পাশেরটায় দেখায় খেয়াল করুন কোথাও নেই এ পাশেরটাও দেখুন সমস্ত কেটে গেছে একদম পরিষ্কার হয়েছে এখানে দেখুন নতুন যে পাতাগুলো ছাড়ছে তাতে কোনো প্রকারের এখানে দেখুন। দ্বিতীয় ছিল চাষি ভাই বেগুনের ক্ষেত্রে দেখুন এই বেগুন যদি কাজ করে ওষুধটা তাহলে আপনি মনে করবেন বেগুন টমাটো লঙ্কা এবং ভেন্ডি এই চারটে গুরুত্বপূর্ণ ফসলের ক্ষেত্রে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট একই ধরনের কাজ করবে তাহলে বেগুনে কেমনভাবে কাজ করলো আর কি আক্রমণ হয়েছিল সেটা আপনাদেরকে দেখায় তার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন কদিনের ভিতরে চাসিভাই এই গাছটাকে ভালো করে লক্ষ্য করুন গাছের পাতা বাইরে থেকে দেখে বেশ ভালোই মনে হচ্ছে কিন্তু এই পাতাটা দেখুন এই পাতাটা দেখুন ভালো করে দেখবেন দেখুন একটু হলুদ হলুদ মতো আবার পাতাটা অন্যান্য পাতার মতো রকম চকচকে নেই এবং স্বাভাবিক নেই একটু ব্যাকা মতো কেমন লাগছে তাহলে এই পাতাটা আমরা উল্টে দেখব আর একটা পাতা উল্টাই এই পাতাটাও দেখুন এই দেখুন সাদা মাছির সাথে সাথে দেখুন আর একটা সবুজ রঙের একটু অল্প একটু আমি ফোকাসে নিই এই দেখুন এই পোকাটা খেয়াল করুন নড়ছে দেখুন চাষি ভাই লক্ষ্য করুন হলুদ রঙের কত ছোট ছোট সুতোর মতো পোকা দেখুন ঘুরে বেড়াচ্ছে তাহলে সাদা মাছির সাথে সাথে আপনারা সবুজ টিয়া এবং এই হলুদ রঙের যে পোকাগুলো আছে এই দেখুন করেছেন সাদা মাছির পাশে ওই দেখুন হাঁটছে হেঁটে হেঁটে বেড়াচ্ছে কেমন এরকম অনেক পোকা কিন্তু এই পাতার নিচে বাসা বেঁধেছে যেগুলো রস চুষে খাচ্ছে এবং গাছের পাতা অ্যাকচুয়ালি দেখতে গেলে এরকম বিবর্ণ করে দিচ্ছে এটা পনেরো লিটার জলের জন্য বারো এম ব্যবহার করবেন বেগুনের ক্ষেত্রে বাদ বাকি অন্যান্য ক্ষেত্রে আপনারা পনেরো এম পর্যন্ত ব্যবহার করতে পারেন এই সন্ধ্যাবেলায় আমরা এখন স্প্রে করে দিচ্ছি আর কালকে আপনাদের দেখাবো এর মানে সকালবেলা ফলাফলটা কেমন হলো সাদা মাছি কি আদেও গেল মাকড়গুলো কি যাবে সেটা কিন্তু কালকে সকালবেলা আপনাদেরকে দেখাবো চাষি ভাই একদম সকালে চলে এসছি দেখুন এই গাছগুলোতে এখন এই গাছগুলো পাতাগুলো উল্টে দেখব কি অবস্থায় আছে বা পাতার উপরেও কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাই দেখুন এই গাছটার দিকে আমরা লক্ষ্য করি পাতার উপরে দেখুন সাদা সাদা মাছিগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন এই দেখুন এগুলো যদি হাত দিই এই দেখুন একদম মুড়ে পড়ে আছে কেমন এই দেখুন এই পাতাটা দেখুন সবথেকে ইন্টারেস্টিং নিচে দেখুন ঠিক না কত মাছি কিন্তু চাষি ভাই এই মাছিগুলো কিন্তু আপনার মানে জীবিত নেই কিন্তু এই মাছিগুলো কিন্তু দেখুন সব মরে পড়ে আছে এই দেখুন দিচ্ছি একদম সূক্ষ্ম যেগুলো আগে দিন দেখালাম ঘুরে বেড়াচ্ছে এই দেখুন এখানে মরে আছে এ দেখুন এখানে আমার আঙুলের কাছে এই দেখুন মরে আছে কেমন এই যে হলুদটা ভাই এই যে রন ফ্যানের কথা বলা হচ্ছে এই রন ফ্যানের ভিতরে তিনখানার যে সেরা টেকনিক্যাল রয়েছে প্রথমে আপনাদের এই তিনটে টেকনিক্যালের কথা বলি তারপরে ধরে ধরে প্রত্যেকটা টেকনিক্যালের কি আলাদা আলাদা করে সেটা আপনাদের বলবো তারপরে এই তিনটে টেকনিক্যালের একত্রিত কাজই হচ্ছে রন ফ্যানের কাজ তাহলে প্রথম যে টেকনিক্যালটা রয়েছে তার নাম হচ্ছে পাইরিপ্রক্সিফেন এইট পারসেন্ট এরপরে যে দুই নম্বর টেকনিক্যাল সেটা হচ্ছে ডাইনোটেফোরন এই ডাইনোটেফোরন ফাইভ পারসেন্ট আছে আর একটা হচ্ছে ডাইফেন সেটা এইটিন পারসেন্ট আছে এই তিনটে হচ্ছে এর মেন টেকনিক্যাল এবার প্রথম টেকনিক্যাল পাইরিপ্রক্সিফেন এবার এর কাজ সম্পর্কে বলি দেখুন পাইরিপক্সিফেন একটা কন্টাক্ট ইনসেক্টিসাইড এটা আপনার পোকামাকড় সংস্পর্শে আসাব মাত্রই সেটাকে মেরে দেয় এটা স্টমাকের উপরে ক্রিয়া করে অর্থাৎ ওদের খাবার বন্ধ করে দেয় ওরা খাবার গ্রহণ করা বন্ধ করে দেয় আর দুই নম্বর হচ্ছে এটা একটা সিলেক্টিভ আইজিআর ইনসেক্ট গ্রোথ রেগুলেটারের মতো কাজ করে আর আমরা যেরকম গাছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার অ্যাপ্লাই করি বেশি বৃদ্ধি হয়ে গেলে সেটাকে থামিয়ে দেয় ঠিক এটা আইজিআর অর্থাৎ ইনসেক্ট গ্রোথ রেগুলেটার এটা উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে দেয় কীভাবে দেখুন এর যে চক্রটা আছে মানে জীবন চক্র আছে পরিণত তারপরে ডিম তারপরে হচ্ছে লার্ভা এইভাবে যে চক্রটা করে তা এর কাজ হচ্ছে আপনার ডিম থেকে লার্ভা যে তৈরি হয় সেটা কিন্তু তৈরি হতে দেয় না আর যে মহিলা যে সাদামাছিটা আছে বা থ্রিপস যেগুলো আছে এগুলো ডিম পাড়ার প্রবণতা অনেক কমিয়ে দেয় অথবা বন্ধ করে দেয় বন্ধা করে দেয় এটা হচ্ছে পাইডোফ্যাক্সিনের কাজ এই পাইডোফাক্সিনে কিন্তু ট্রান্সল্যামিনার অ্যাকশান আছে পাতার উপরে পড়ার সাথে সাথে সেটা নিচের দিকে যে পোকাগুলো বাসা বাঁধে সে কিন্তু পৌঁছে যায় ডনফেনের ভিতরে দ্বিতীয় যে টেকনিক্যালটা আছে চাষি ভাই তার নাম হচ্ছে ডাইনোটেফুরন ফাইভ পার্সেন্ট এই ডাইনোটেফুরন কন্টাক্ট এবং সিস্টেমিক ইনসেকটিসাইড এটা থার্ড জেনারেশনের একটা বড় নিয়োনিকোটিনাইড গ্রুপের একটা ইনসেকটিসাইড এটা আপনারা সমস্ত ধরনের যে সাকিং পেস্টগুলো আছে চোষক পোকা সেটা কিন্তু মারতে সক্ষম এটা টোটাল যে লাইফ সার্কেল থাকে সাকিং পেস্টের এবং সমস্ত স্তরের নিম থেকে ডিম থেকে এবং পরিণত সমস্ত কিন্তু মারতে সক্ষম তো আর তিন নম্বর যেটা বলছি সেটা হচ্ছে ডাইফেন আপনারা পরিচিত আলাদাও কিন্তু ডাইফেন থিয়রন ফিফটি পারসেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট এইভাবে ডাইফেনথরন বাজারে আপনারা কিনতে পান তো এই ডাইফেন ভিতরে কিন্তু এইট্টিন পার্সেন্ট আছে তো এই তৃতীয় উপাদান ডাইফেন কিন্তু সমস্ত ধরনের চোষক পোকার উপরে যথেষ্ট কার্যকারী এমনকি এর ডিম পর্যন্ত মারতে পারে আর এই ডাইফেনথিওরন কিন্তু কম পরিমাণে যদি আপনার মাকড়ের আক্রমণ থাকে জমিতে সেটাও কিন্তু নির্মূল করতে পারে তো এই তিন শক্তিশালী দেখলেন যে টেকনিক্যাল সেটা রনফেনের ভিতরে থাকার দরুন এটা সমস্ত ধরনের সাকিং পেস্টের ওপরে কিন্তু এক সঙ্গে কাজ করে এই জন্য অনেক দিন ধরে প্রভাব দেখা যায় তো এইবার একে একে রনফেনের বাকি বৈশিষ্ট্যগুলো আপনাদের কাছে তুলে ধরি চাষি ভাই প্রথম হচ্ছে এর ডোজ কতটুকু দেবেন এ ডোজ হচ্ছে এক লিটার জলে আপনারা এক থেকে দেড় এম এর ভিতরে রাখবেন যদি অতিরিক্ত আক্রমণ দেখা দেয় তাহলে আপনারা আমি বলব পনেরো লিটার জলে আপনারা সেক্ষেত্রে কুড়ি এমএল ব্যবহার করুন না হলে একটু কম আক্রমণ হলে পনেরো লিটার জলে পনেরো এম আপনারা ব্যবহার করবেন আর যখন স্প্রে করবেন এর সঙ্গে অবশ্যই একটা স্টিকার মিশিয়ে দেবেন এইবার আসি এটা আপনারা কত কত মানে প্যাকেট কত কত সাইজে এটা আপনারা পেতে পারেন এটা আপনারা পঞ্চাশ এমএল থেকে শুরু করে পঞ্চাশ একশো আড়াইশো পাঁচশো এবং এক লিটার পর্যন্ত এর যে সাইজগুলো আছে সেটা বাজারে আপনারা পেয়ে যাবেন এসে সাড়ে পাঁচ টাকা প্রতি এম এর দাম আপনার এর কিন্তু খরচ হবে কোন কোন ফসলে আপনারা দিতে পারবেন আর একটা প্রশ্ন সমস্ত ধরনের সবজি জাতীয় ফসলে আপনারা ব্যবহার করতে পারবেন পারবেন প্রধানত বেগুন টমেটো লঙ্কা ভেন্ডি আগেও বলেছি বাদ বাকি আপনারা কিন্তু পেঁয়াজে ব্যবহার করতে পারবেন ফল জাতীয় গাছে ব্যবহার করতে অর্থাৎ যেখানে সাদা মাছি এবং সাকিং পেষ্টের আক্রমণ আছে সেখানেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবার বলি এটা কার কার সঙ্গে মেশাতে পারবেন আপনারা এটা ফাঙ্গিসাইডের সঙ্গে মেশাতে পারবেন পিজিআর অথবা পিজিপি যে কোনো টনিকের সঙ্গে আপনারা এটা মিশিয়ে জমিতে স্প্রে করতে পারবেন আর স্প্রে করার সময় আমি বলবো এটা একদম সন্ধ্যার একটু আগে জমিতে স্প্রে করবেন আর যদি বেশি আক্রমণ হয় স্প্রে করার সময় ওপরে এবং নিচে সাইড দিয়ে একদম স্প্রে করবেন মেশিনের মুখ একবার নিচের দিকে ঘুরিয়ে ধরবেন একবার ওপরে ধরবেন একদম সব শেষে বলি চাষি ভাই রেইন ফার্স্টনেস অর্থাৎ আপনি স্প্রে করার পর যদি বৃষ্টি আসে তাহলে কতক্ষণ থাকলে আপনার সেটা কাজ করবে দেখুন দুই থেকে তিন ঘন্টা যদি তিন ঘন্টা হয় তাহলে হানড্রেড পারসেন্ট আপনার কিন্তু কাজ পাবেন আর যদি দু ঘন্টার নিচে চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু কম কাজ পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শেয়ার করবেন